একসময় তাকে দেখতে নাট্যমঞ্চ সিনেমা হলে উপচে পড়তো ভিড়। একসময় তার অভিনীত নাটকের টিকিট ব্ল্যাক হতো, কিন্তু সেই তিনিই যখন সববাহী গাড়িতে চড়ে পানিহাটির শ্মশান চত্বরে ঢুকলেন, আত্মীয় স্বজন ছাড়ার সঙ্গে তখন মাত্র কয়েকজন প্রতিবেশী। 70 দশকের নৃত্যশিল্পী অভিনেত্রী মিস শেফালি শেষ জীবনটা কেটেছিল আর্থিক দুরবস্থা আর নিঃসঙ্গতার মধ্যেই। ভিডিওতে আজ তারই কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু নামই নয়, জীবনযাপনেও তিনি ছিলেন শেফালি বা শিউলি ফুলের মতোই। সকাল এগোতেই যেমন শিউলি ঝরে যায়, ঠিক তেমন তাকেও সবাই ভুলে যেত রাত ফুরলেই। রাতের তারা মিস শেফালি আড়ালে চলে যেতেন দিনের ভদ্র ও সামাজিক আলোর। কে আর রাত জাগা বাড়ির ক্যাবারে রানী মিস শেফালি হতে চায়? চায়নি 5 বছরের আরতি দাসও। 6 মাসের আরতিকে নিয়ে দেশভাগের কয়েক বছর আগে কলকাতায় এসেছিলেন তার বাবা মা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরতির চারপাশে তখন প্রবল অনটন। শয্যাশায়ী বাবা, লোকের বাড়ি থেকে কাজ করে মা ঘরে ফিরলে তবে দুমুঠো খাবারযুক্ত ভাই বোনেদের। স্বাধীনতা আসতে তখনও কয়েক বছর বাকি। কলকাতায় রাস্তায় তখনও লাল পাগড়ি পরা পুলিশ। সাহেবপাড়ার বাড়িগুলিতে সন্ধ্যা নামলেই তখন জমে উঠত পার্টি। পর্দার ফাঁক থেকে দেখত 11 বছরের আরতি। চৌরঙ্গীর এক ফিরিঙ্গি বাড়িতে সে ঘরের টুকিটাকি কাজের জন্য বহাল হয়েছিল। পার্টির লোভনীয় খাবারের থেকে আরতির নজর আটকে যেত মিম সাহেদের পোশাক আর নাচ গানের দিকে। অপলক দৃষ্টিতে দেখত আর নিজে নিজে মহড়া দিত। একদিন আরতি দেখল সে নিজেই বেশ পারছে। অনেক রকম নাচ তুলে নিয়েছিল সে, নাম জানত না, কিন্তু নাম না জেনেও তো নাচা যায়। সে বাড়ির পার্টিতে নিয়মিত আসতেন জনৈক ভিভিয়েন হ্যানসেন। তিনি পার্ক স্ট্রিটের মোকাম্বো রেস্তোরাঁয় গান গাইতেন। একটা ভালো কাজ দেখে দেওয়ার জন্য হ্যানসেনকে প্রায়ই বলতেন আরতি। একদিন কপালে শিঁকে ছিল, গোপনে ধর্মতলায় দেখা করলেন দুজনে। আরতিকে নিয়ে গেলেন চৌরঙ্গীর ফারফোজে। হ্যানসেনের সুপারিশে কাজ পেলেন আরতি। মাসিক বেতন ঠিক হলো 700 টাকা। তার আগে আরতিকে পড়তে দেওয়া হলো শাড়ি আর উঁচু হিলের জুতো। টাল সামলাতে পারলেন না আরতি, পড়ে গেলেন। কিন্তু বুঝলেন অনভ্যাসকেই একদিন অভ্যাসে পরিণত করতেই হবে। যখনই নতুন কাজটাকে কঠিন বলে মনে হতো, আরতি ভাবতেন পারিশ্রমিকের কথা, তখন মাসে মাসে 700 টাকা তার কাছে ছিল কুবেরের ভাণ্ডার। যে পরিবারের মুখ চেয়ে কৃচ্ছ সাধন, তাকে অস্বীকার করতে হয়েছিল লালবাজারে গিয়ে। পুলিশ অফিসারের সামনে গিয়ে বলতে হয়েছিল তিনি অনাথ, না হলে যে লাইসেন্স পাবেন না। অনেক কাঠখড় পুড়িয়ে এসেছিল লাইসেন্স, প্রতি রাতে বার্ড নর্তকী হওয়ার ছাড়পত্র। কাগজে কলমে লাইসেন্স পেলেও মনের সায় আসতে সময় লেগেছিল অনেক। দর্শকদের সামনে আসার আগে চলেছিল দীর্ঘ প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণেই তাকে দেওয়া হয়েছিল একটি পোশাক, যা পরে প্রতি রাতে নাচতে হবে তাকে। সে পোশাক দেখে অঝরে কেঁদেছিলেন আরতি। এতটা উলঙ্গ হতে হবে প্রতি রাতের আসরে? ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকু ভুলে গেলেন, মন দিলেন অনুশীলনে। এখানেই শেষ নয়, হতে হলো ইংলিশ আর হিন্দিতে চোস্ত, জানতে হলো আদব কায়দা, শিখতে হলো পোশাকের সঙ্গে মানানসই মেকআপ, সঙ্গে ছিল কঠোর শরীরচর্চা আর অনুশীলন, মেনে চলতে হতো খাওয়া দাওয়া নিয়ে করা রুটিন। একমাত্র ফলের রস খাওয়ায় কোনো বাধা ছিল না। নিজেকে যখন আমূল বদলে ফেললেন, নামই বা বাকি থাকে কেন? আরতি মুছে গিয়ে নতুন পরিচয় হলো মিস শেফালি। তখন কলকাতা থেকে ক্রমে ক্রমে বিদায় নিচ্ছে বিদেশি নর্তকীরা। তাদের শূন্যতা ভরাট করার জন্য দায়িত্ব এসেছিল মিস শেফালির উপরই। তারই মাঝে এলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ফিল্মে কাজ করার সুযোগ। নামের পাশে বসল প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধতে কাজের অভিজ্ঞতা। বড় পর্দার পাশাপাশি অভিনয়ের সুযোগ এলো থিয়েটারে। তরুণ কুমারের উদ্যোগে মঞ্চে দেখা গেল মিস শেফালিকে। এমনও সময় গিয়েছে যখন মিস শেফালির নামে টিকিট বিক্রি হতো, টিকিট ব্ল্যাকও হতো। শুধু ক্যাবারেই নয়, ব্যক্তিগত জীবনেও ছিল রাজস্বী। ওবেরায় গ্র্যান্ডে মিস শেফালির নিজস্ব সুইট ছিল, আর সার্কাস এভিনিউতে ছিল মহার্ঘ ফ্ল্যাট। মাঝ দুপুরে ঘুম থেকে উঠে সেখানে সুদৃশ্য খাবারের টেবিলে বসতেন শেফালি। খাবার পরিবেশন করতেন তার চিরদিনের পরিচারিকা দুর্গা। শেষ জীবনেও তার সঙ্গে ছিলেন দুর্গা, কিন্তু তখন বিলাসিতা বিদায় নিয়েছে। অতীতের রানী মিস শেফালি তখন উত্তর শহরতলির ছোট্ট ফ্ল্যাটবন্দি, যেখানে
সূর্যের আলো আর আর্থিক সচ্ছলতা দুইরই প্রবেশ নিষিদ্ধ ছিল। একসময় কোনোদিন হিসেব করে টাকা নেননি বা কাউকে দেননি। জীবনের উপান্তে এসে তাকেই কুড়ি কুড়ি খেয়েছে অর্থচিন্তা। কিন্তু জীবনের বেলা শেষ তো অন্যরকম হতে পারত। জীবনভর প্রেমের প্রস্তাব পেয়েছিলেন প্রচুর, কিন্তু নিজে ভালোবেসেছিলেন একজনকেই। সে মার্কিন নাগরিকের নাম ছিল রবিন। শেফালিকে বিয়ে করে তিনি আমেরিকায় চলে যেতে চেয়েছিলেন, সায় আসেনি শেফালির দিক থেকেই। তিনি বিয়ে করে চলে গেলে তার পরিজনকে কে দেখবে, তার নিজের সংসার আর কোনোদিন হলো না। নর্তকী হিসেবেই রয়ে গেলেন মিস শেফালি। ঘর সংসারের মতোই অধরা থেকে গেল শিল্পী পরিচয়। আরতি দাস নৃত্যশিল্পী নন, অভিনেত্রী নন, তিনি শুধুই মদিরা আসরের মিস শেফালি। পরিচয় নিয়ে আক্ষেপ ছিল না, আক্ষেপ ছিল স্বীকৃতি না পাওয়া নিয়ে। শেষ জীবনে অবশ্য তার কিছুটা প্রশমিত হয়েছিল আত্মজীবনী লিখে। বাকি কষ্টটুকু নিয়ে গত 6 ফেব্রুয়ারি চলে গিয়েছেন তিনি, যেখানে যেতে সামাজিক স্বীকৃতির কোনো প্রয়োজন হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।